বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। সম্প্রতি রাজ্যের সরকারি কর্মীরা তাদের ডিএ মামলা হাইকোর্টে বিরাট বড় জয় পেয়েছে। অন্যদিকে রাজ্যের পার্শ্ব শিক্ষকরাও তাদের ইপিএফের ব্যাকলগ মামলায় হাইকোর্টে বিরাট বড় জয় পেয়েছে। কিন্তু স্থায়ী শিক্ষক ও কর্মীদের ক্ষেত্রে হাইকোর্টের অবজারভেশন হলো ডিএ স্থায়ী শিক্ষক ও কর্মীদের মৌলিক অধিকার। তাহলে পার্শ্ব শিক্ষক সহ রেগুলার যে সমস্ত অস্থায়ী শিক্ষক বা কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ রয়েছেন, যারা রেগুলার ভিত্তিতে কাজ করেন, সেই সমস্ত কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ বা অস্থায়ী কর্মীদের ভাতা বা বেতন বৃদ্ধিও কি মৌলিক অধিকার নয়, সেই প্রশ্নটাই কিন্তু রয়ে যাচ্ছে এই মুহূর্তে রাজ্যের সমস্ত স্তরের পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার শিক্ষক সংগঠনগুলো হাইকোর্টে স্ট্যাটাস মামলা, সেই সঙ্গে বেতন কাঠামো বা ভাতা বৃদ্ধির মামলা নিয়ে নড়ে চড়ে বসতে চলেছেন। বিগত দিনে আমরা দেখেছিলাম 2021 সালের সম্ভবত জুলাই মাসের দিকে কেন্দ্র সরকারের রান্নার গ্যাস এবং পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, এই রাজ্যে 8-10 হাজার টাকা যাদের বেতন, তাদের প্রতি মাসে যদি দুটো গ্যাস সিলিন্ডার কিনতে হয়, সংসারে আর বাকি সদস্যদের মেডিসিন বাবদ খরচ করতে হয়, তাহলে তাদের কিভাবে সংসার চলবে। লোক যদি 800 টাকা দিয়ে একটা গ্যাস কেনে, তার যদি 5,000 টাকা মাইনে হয়, তার যদি 10,000 টাকাও মাইনে হয়, যদি মাসে দুটো গ্যাস লাগে, তার এসে 2,000 টাকায় গ্যাস কিনবে, জিনিসপত্র কোথার থেকে কিনবে, খাবার খাবে কোথা থেকে, বাইরে যাবে কোথার থেকে, চিকিৎসা করাবে কোথার থেকে, নানা রকম আছে। ধরুন আমরা বলছি স্বাস্থ্যসাথী আছে, সবই আছে, তা সত্ত্বেও মানুষের নিজস্ব তো একটা চয়েস আছে। তারপরে বিবাহ খরচ আছে, অন্নপ্রাশন আছে, পুজো আছে, উৎসব আছে, সব কিছুই আছে, সব কিছু জামা কাপড় কেনা আছে, সব কিছুই আছে। সুতরাং মানুষ আজকে খুব বিপর্যস্ত অবস্থায়। তাহলে আমরা ধরে নিতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অস্থায়ী শিক্ষক ও কর্মীদের বিষয়ে সজাগ। সম্প্রতি মেদিনীপুরের সভায় আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, কোনোভাবে কষ্ট করে পার্শ্ব শিক্ষকদের দিয়ে বিদ্যালয়গুলো চালাচ্ছেন। তাহলে পার্শ্ব শিক্ষক সম্পর্কেও তিনি সম্পূর্ণরূপে ওয়াকিবহাল। তাহলে মুখ্যমন্ত্রীর কথাতেই স্পষ্ট যে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের বিষয়ে তিনি অত্যন্ত সজাগ। তবে কি শুধুমাত্র পার্শ্ব শিক্ষকরা কর্মক্ষেত্রে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করছেন সে বিষয়েই সজাগ, নাকি তাদের বর্তমান ভাতা 10-13 হাজার সে বিষয়ে তিনি সজাগ রয়েছেন? না, রাজ্যের পার্শ্ব শিক্ষকদের 10-13 হাজার ভাতা সে বিষয়ে তিনি সজাগ নন। সম্প্রতি আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল পার্শ্ব শিক্ষক সংগঠনের জনৈক এক নেতৃত্ব, তিনি তাদের রাজ্যের পার্শ্ব শিক্ষকদের দুঃখ দুর্দশার কথা লিখে একটি স্মারকলিপিও দিয়েছেন, কিন্তু কাজের কাজ আদৌ কিছুই হচ্ছে না। আমরা দেখলাম রাজ্যের প্রবল বিরোধী সংগঠন তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় আসার পরেও বিগত ডিসেম্বর মাস থেকে এ পর্যন্ত রাজ্যের শিক্ষিকাদের, পার্শ্ব শিক্ষিকাদের ট্রান্সফার ফাইল নিয়ে প্রতিনিয়তই গালগল্প শুনিয়ে যাচ্ছেন, কিন্তু এখনও পর্যন্ত সে বিষয়েও রাজ্য সরকার কোনো সদর্থক ভূমিকা নেয়নি। আর ঠিক এই জায়গায় আর কোনোভাবেই রিস্ক নিতে চাইছেন না রাজ্যের পার্শ্ব শিক্ষকরা। সম্প্রতি পার্শ্ব শিক্ষকদের স্ট্যাটাস মামলা ফের হাইকোর্টে মেনশন করবার জন্য রাজ্যের পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি নামক একটি সংগঠন বৃহত্তর কর্মসূচি নিয়েছেন। আমরা দেখলাম রাজ্যের নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সংগঠনের পক্ষ থেকেও কর্মসূচি নেওয়া হচ্ছে, কিন্তু তাদের যে বিগত দিনের সমকাজে সমবেতনের মামলা, সেই মামলা হাইকোর্টে পেন্ডিং থাকা অবস্থাতেও তারা কিন্তু এখনও পর্যন্ত হাইকোর্টে সেই মামলা মুভ করবার বিষয়ে কোনো রকম সদর্থক ইঙ্গিত দেখাতে পারেনি। সেই মতো সমন্বয় সমিতিরও দীর্ঘদিন হাইকোর্টে পেন্ডিং থাকা মামলা এই মুহূর্তে মুভ করবার বিষয়ে যে নড়াচড়া শুরু হয়েছে সে বিষয়কে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছেন রাজ্যের আপামর পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার সমস্ত স্তরের অস্থায়ী কর্মীরা। সাহিল বাংলা মনে করে এই মুহূর্তে রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষকদের দাবি মেনে নিয়ে অবিলম্বে হাইকোর্টে স্ট্যাটাস মামলা অর্থাৎ বেতন কাঠামোর মামলাকে পুনরায় মুভমেন্ট করানো হোক,
যাতে এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে থাকা অবস্থাতেই রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার শিক্ষকদের বিষয়ে একটা সুস্পষ্ট রায়দান করুক।